ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। 21 শতকে এই রেকর্ড শুধু মেসির, সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিণত হচ্ছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। লা লিগার ম্যাচে শনিবার রাতে দেপোর্তিভো আলাভাসের বিপক্ষে তার জোড়া গোলে 3-0 জয় পেয়েছে বার্সেলোনা। এই ম্যাচে গোল করে এক নতুন রেকর্ড করলেন এই ফরোয়ার্ড। 100 শতকে প্রথম ফুটবলার হিসেবে টানা 15 মৌসুমে গোল করার ইতিহাস গড়লেন 5 বারের বিশ্বসেরা এই ফুটবলার। ক্যারিয়ারের আরও একটি নতুন মৌসুম যোগ হলো এই বার্সা তারকা মেসির। আর মৌসুমের শুরুতেই গোলও করলেন আর দায়িত্ব নিয়ে টানা 3 ম্যাচেই জেতালেন নিজের দলকে। তাছাড়া লা লিগায় বার্সেলোনার হয়ে 6000তম গোলটিও করলেন মেসি। এদিন ম্যাচের 64তম মিনিটে লিওনেল মেসি গোল করে বার্সেলোনাকে 1-0 গোলে এগিয়ে দেন, যেটা ছিল লা লিগায় বার্সেলোনার 6000তম গোল। আর শেষের দিকে কাতালান ক্লাবটির হয়ে 6002 নম্বর গোলটি করে মাপ ছাড়েন এই আর্জেন্টাইন অধিনায়ক। 6002টি গোলের মধ্যে 385টি গোল আসে মেসির পা থেকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।